জনপ্রিয় মডেল ও ব্লগার ইশা তাহসিনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ ইশা তাহসিন অনুষ্ঠিত হয়েছে। গেল বৃহস্পতিবার নগরীর বারকোট ফুড জংশনে আমন্ত্রিত অতিথি, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত অনুসারীদের নিয়ে মিলন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বুফের আয়োজন করেন ব্লগার ইশা তাহসিন। এ সময় তার শুভাকাঙ্ক্ষীরা ভিন্ন ধর্মী এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রামে এ ধরনের অনুষ্ঠান সচরাচর চোখে পড়ে না। ইশাকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানান তারা। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামের মেয়ে হয়েও এখান থেকেও ওর মানে পিপল রিচ অনেক হাই। খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, আর হচ্ছে এই টাইপের প্রোগ্রাম ভাইয়া যেটা বললো যে আসলে কম দেখা যায় চট্টগ্রামে। আমরা ঢাকায় সচরাচর দেখে থাকি, বাট চট্টগ্রামে এই ধরনের অনুষ্ঠান আস্তে আস্তে বাড়তেছে অ্যান্ড আমরা ট্রাই করতেছি চট্টগ্রামকে আসলে বেস্ট কিছু দেওয়ার। ঈশার মতো এর আগে এত স্ট্রং পার্সোনালিটি বা এত সুন্দরভাবে কেউ আসলে এ করে না। ও শুধু চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে না, শুধু পুরো বাংলাদেশে মোটামুটি একটা সুপরিচিত একটা নাম। অনুষ্ঠানের অতিথিরা আয়োজক ইশা তাহসিনের সফলতা কামনা করে বলেন, সে দেশের গণ্ডি পেরিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবেন। আমাদের চিটাগং থেকে ইশা তাহসিন যে এত ভালো করছে, ওর একটা প্রোগ্রামে সবাই আসছে, সবাই ওকে নিয়ে আরো বেশি জানছে, দিস ইজ রিয়েলি নাইস। আমার মনে হয় এটা একটা ভালো আইডিয়া মিট এন্ড গ্রিট। ইশা তাহসিনকে আগে এবার ইনশাআল্লাহ ও আরো ভালো করুক এবং আল্লাহ ওকে আরো অনেক বড় করুক। আমি মনে করি সে একটা ব্র্যান্ড, সে আরও বড় ব্র্যান্ড হবে। আশা করি সে ঢাকা থেকে আমাদের মানে ব্র্যান্ড করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য আনতে হবে না, ওই মতো আরও উঠবে, ওই তুলবে আরও অনেকে। আমরা আমাদের বিভিন্ন বাণিজ্যিকরণ বা আমাদের আমাদের প্রোডাক্টের আমরা যদি কোনো প্রমোশন চাই, আমরা সবসময় ঢাকা থেকে অথবা ইন্ডিয়া থেকে বা বাইরে থেকে আমরা সেলিব্রিটি আনতাম। তা আমরা মনে করছি আমাদের চট্টগ্রামের জন্য সে একটা ভালো একটা ইনফ্লুয়েন্সার এবং সে যেভাবে কাজ করছে এভাবে সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন ইশা তাহসিনের মা। তিনি বলেন, কঠোর পরিশ্রম করেই তার সন্তান এই অবস্থানে এসেছে। আমি ওর বায়োলজিক্যাল মা, বাট ও আজকে ধীরে ধীরে অনেক হার্ডওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কাজ করে সে এমন একটা জায়গা এই এই পর্যন্ত এসেছে, হার্ডওয়ার্কের মাধ্যমে এসেছে। আমি মা হিসেবে তাকে সবসময় সাপোর্ট করি। শুভাকাঙ্ক্ষীদের সবাইকে একত্রিত করতে পেরে ও সকলের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন ইশা তাহসিন। তার ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। নট লাইক হচ্ছে কাউকে দেখে আমি করেছি, আমি কখনো কাউকে দেখে কোনো কিছু করতে চাই না, অ্যাজ বিকজ আমার মনে করি যে আমার যদি ভালো না লাগে ওটা অন্যের থেকে মানে ওটা নিয়ে ভালো জোর করে লাগানোটার কোনো মানে আমি ওটাকে বিলিভ করি না। আমি মনে করি আমার যখন কোনো কিছু ভালো লাগবে আমি ওইটাতেই ভালো করবো। অ্যান্ড ইয়া, ব্লগিং আমার ইন্টারেস্ট ছিল, অ্যান্ড দেন আই ওয়ার্কড অন দ্যাট অ্যান্ড দেন থিংস হ্যাপেন্ড। অনুষ্ঠানে আরাফাত রূপকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বারকোট রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক, প্রেমস কালেকশনসের চেয়ারম্যান আমানুল্লাহ সগির চুট্টু, বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন, ফ্যাশন ডিজাইনার রওশনারা চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ রুম্মান আহমেদ প্রমুখ ব্যক্তিত্ব। শাহরুখ সাহেল, বাংলাধারা, চট্টগ্রাম।